হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার আর সকাল থেকে বেশ ভালো বৃষ্টি নেমেছে। কদিন এত রোদ উঠেছিল, আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হলো। আর দেখছেন, বাচ্চাগুলো এই বৃষ্টিতেও বাইরে কোনো রেনকোট ছাড়াই খেলে বেড়াচ্ছে। বৃষ্টি বরফ যাই থাকুক না কেন, এরা সারাক্ষণ বাইরে। এদের স্কুলে আনন্দগুলো দেখি আর নিজেদের ছোটবেলার কথা মনে হয়। মনে হয় আমরাও যদি এরকম করে স্কুলে আনন্দ করতে পারতাম, আমাদের বেলায় তো শুধু পড়ার বোঝা। দেখছেন গরুর মতো কেমন গাছটা চিবি চিবিয়ে খেয়ে নিচ্ছে, স্যালাড পাতা ভাবছে নাকি রে বাবা। স্প্রিং টাইমে এরা সমস্ত বাচ্চাদের দিয়ে বিভিন্ন রকমের সিড ওরা প্ল্যান করায়। সেই সিড থেকেই এখন ছোট ছোট গাছ বেরিয়েছে, আর এইটা মিভান প্ল্যান করেছে বলে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। সারাক্ষণই এরকম অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের খেলার ছলে সব কিছু শেখায়। এই যে 5 বছর হয়ে গেল, ওদের কিন্তু এখনও ABCDও শেখানো হয়নি স্কুলে। পরের বছর যখন হাই স্কুলে উঠবে তখন সব ঠিকঠাক মতো পড়াশোনা স্টার্ট হবে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর দেখছেন যে জায়গায় প্ল্যানটা বসিয়েছে সেটা কিন্তু একটা মিল্কের কার্টেন, ওটাকে কেটে ওর মধ্যেই রিসাইকেল করেছে সব কিছু। দুপুর প্রায় 2টো মতো বেজে গেছে, চলো খেতে দিয়ে দিও বা সবাইকে। আজ আমাদের সবার আবার সেই পুরনো দিনের মতো মাটিতে বসে খাওয়া। টেবিলটা খোলা হয়ে গেছে তাই আজকে মাটিতেই বসে খেতে হবে। মাঝে মাঝে এরকম কিন্তু বেশ ভালোই লাগে। আমার বিয়ের আগে আমরা যে পুরনো বাড়িটায় থাকতাম, সেই বাড়িটি প্রায় 100 বছর পুরনো, সাবেকি বাড়ি যেমন হয় ওরকম ছিল। সেখানে সব আমরা মাটিতে বসে একসাথে খেতাম, সেই দিনগুলোই যেন অন্যরকম ছিল বলুন। তারপর বাবা বাড়ি করে অন্য জায়গায় চলে যায়, সেখানে আমরা সবাই চেয়ার টেবিলেই খেতাম। তখন সেই মাটিতে বসে খাওয়ার দিনগুলো খুব মনে পড়তো। আজ আবার বহু বছর পর বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই যে আজকে আমার লাঞ্চের মেনু, একটু ঘি দিয়ে ভাজা ভাত, কালকে একটু ধোকার ডালনা ছিল ওই, আর একটু চিকেন কষা। চিকেনে আবার একটা করে ডিমও অ্যাড করে দিয়েছি, আসলে ফ্রিজটা খালি করতে হবে তো তাই এইসব। বিমান স্কুল থেকে লাঞ্চ করে আসে, তাও যেহেতু আমরা একসাথে মাটিতে বসে খাচ্ছি তাই ভাবলাম ওকে একটু দিই। আমি আর মৈনাক যেমন ডিমের পোকা, ও আবার ডিম মোটে পছন্দ করে না, দেখলেন ঠিক ডিমটা তুলে দিল। উফ, আর একজনের আর এই নিউজ দেখা শেষ হয় না, সারাক্ষণ নিউজ চ্যানেল খুলে বসে আছে। আজকে এই বাড়িতে শেষ দিন আমাদের, মনটা তাই একটু খারাপই বটে। তাই ইচ্ছা আছে লাঞ্চের পরে শেষবারের মতো পাড়াটা একটু ঘুরে দেখব। এখন বিকেল 5টা মতো বাজে, বেরিয়ে পড়েছি সবাই মিলে। 15 দিন এক টানা রোদের পর এই বৃষ্টিতে যে কী শান্তি হলো কী বলবো। সারা বছর আসলে মেঘলা ওয়েদারে থাকতে থাকতে এই রোদটাও যেন বেশি দিন ভালো লাগে না। আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই ঠিক রাস্তার উল্টো দিকে এটা একটা বাচ্চাদের স্কুল। এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের সঙ্গেই একটা ছোট্ট করে পার্ক থাকবে। প্রথম যখন এই জায়গাটা এসেছিলাম, এই স্কুলটায় মিমানকে ভর্তি করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু এখানে বাবা মা ডিসাইড করতে পারে না বাচ্চা কোন স্কুলে চান্স পাবে, মিউনিসিপ্যালিটি সব ডিসাইড করে, তাই ও আর এই স্কুলটায় চান্স পায়নি। আমাদের বাড়ির পিছনেই আর একটা স্কুল, সেটাই চান্স পেয়েছে। আর তো এই স্কুলে কটা মাত্র দিন, তারপর আবার নতুন স্কুল। আর এই যে ডান দিকে পরপর যে গ্রে কালারের বাড়িগুলো, এগুলোকে এখানে রো হাউস বলে। আর বাঁদিকে যে হলুদ রঙের বাড়িগুলো, এগুলো সব ছোট ছোট ভিলা। এই সামার টাইমে বাগানগুলো ওরা ভারী সুন্দর করে সাজায় জানেন। এই যে এদিকে আর একজন আসছে কাঁদতে কাঁদতে, বড় বিরক্ত সে। বাসে চাপিয়ে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি তাই তার মন খারাপ। এই যে গ্রে কালারের রো হাউসগুলো দেখছেন, এগুলো কিন্তু সব পিছনের দিকটা। সামনের দিকটা ওদের আবার ছোট্ট মতো একটা বাগানও আছে। এই ভিলা রো হাউসগুলোর কিন্তু ভালো দাম আছে জানেন, এগুলোর দাম শুরুই হয় 2.5 মিলিয়ন থেকে। এরপর দাম ডিপেন্ড করে বাড়ির সাইজের ওপর, যত বাড়ির সাইজ তত বেশি দাম। আমার এই ভিলার সবচেয়ে ভালো লাগে সামনে সুন্দর বাগান সাজানো যায়, নিজেদের মতোরা সুইমিং পুল তৈরি করে, বাচ্চাদের ছোট্ট একটা পার্ক বানিয়ে রাখে। অ্যাপার্টমেন্টে সেগুলো সম্ভব হয় না। এদিকে সামনে সাদা ভিলাটা দেখছেন কি চমৎকার না, আমাদের এই পুরো পাড়াটার মধ্যে এই ভিলাটা, আর সামনে একটু এগিয়ে এরকমই আর একটা সাদা ভিলা আছে, আমার ভীষণ ভালো লাগে। সুইডেনে কিন্তু জমি খুব কম দামে পাওয়া যায় জানেন, কিন্তু এই বাড়ি তৈরি করতে বা বাড়ি কিনতে গেলে খরচা সবচেয়ে বেশি। কিন্তু এই ভিলা মেনটেন করা ভীষণ কঠিন। অ্যাপার্টমেন্টে যেমন নিজস্ব লোক থাকে, কোনো কিছু ভেঙে গেল খারাপ হয়ে গেল ওরা এসে সারিয়ে দিয়ে যায়, কিন্তু এই ভিলা কিনলে আপনাকে সমস্ত কিছু একা করতে হবে। এখানে বাড়িতে কিছু ডিফেক্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে আপনি যদি লোক লাগিয়ে ঠিক করতে যান, যার চার্জ তারা নেবে, তার থেকে আপনার সেই জিনিসটা আর একবার কেনা হয়ে যাবে।
তাই যারা এই ভিলাতে থাকে তারা সমস্ত কাজ এই বাড়ি সারাই থেকে শুরু করে গাড়ি সারাই সব নিজেরা শিখে নেয়। এই ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে? এই বাড়িতে যে বাগানটা আছে এত সুন্দর তৈরি করেছে। পাশে এই রেলিংটা দেওয়া আছে বলে ভিতরটা ভালো করে দেখা যায় না, বাসে করে যখন যাই এত সুন্দর ভিতরটা দেখতে লাগে। এত বড় বাগান নিয়ে এইসব ভিলা, এগুলোর দাম তো প্রায় 7-8 মিলিয়ন হবেই। এখানে এই পুরো এরিয়াটাই কিন্তু ভিলা এরিয়া। এখানে অ্যাপার্টমেন্টের জন্য আলাদা এরিয়া করা থাকে, আবার ভিলার জন্য আলাদা। আর এই যে এইটা হচ্ছে আর একটা সাদা বাড়ি, একটু আগেই যে বললাম একটু এগিয়ে গিয়েই আর একটা সাদা বাড়ি আছে, এইটাই সেটা। এই বাড়িটাও কি অদ্ভুত সুন্দর বলুন। কিছুদিন আগে বোধহয় এই বাড়িটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আর সামনে এই লনটায় এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল, পুরো সিনেমার মতো দেখতে লাগছিল বাড়িটা। এইসব বড় বড় ভিলার দাম এত বড় জমি নিয়ে 10-12 মিলিয়ন তো হবেই। এই জায়গাটা এত সুন্দর, এত বড় বড় বাড়ি হলে হবে কি? সবচেয়ে বেশি ক্রাইম এখানেই হয় জানেন। প্রতিদিন সন্ধেবেলা দেখি 2-3টে করে পুলিশ ভ্যান প্রত্যেকটা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকে। আমাদের তো এখানে দরজায় এত সিকিউরিটি, কোর্ট ছাড়া অ্যাপার্টমেন্টের দরজা খোলে না, তাও কিভাবে চোরে মৈনাকে সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে জানেন? 6 মাসও হয়নি সাইকেলটা কিনেছিল বেচারা, এই কারণেই আরও জলদি এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া। এখানে আবার ভিলার বাইরের যে বাগানটায় সেখানে দেখি কাঁচ দিয়ে ঘিরে একটা ছোট্ট মতো ঘর বানিয়ে রাখে, সেখানে পরিবারের সবাই মিলে পিকনিক করে, বা কোনো দিন সকালবেলা দেখি সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। সারা সপ্তাহ এখানে সবাই খুব ব্যস্ত থাকে, তাই উইকেন্ডগুলো থাকে শুধুই পরিবারের জন্য, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা এইভাবেই কাটায়। হাঁটতে হাঁটতে কত যে দূরে চলে এসেছি, এরপর বোধহয় আবার বাসে করে ফিরতে হবে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, একটুখানি গেলেই সুইডিশ ক্লাস, ময়নাক ওখানে সুইডিশ ক্লাস করতে যেত, কিন্তু ওই 2 মাস গিয়েই বন্ধ করে দিয়েছে, সেখানে নাকি এত হোমওয়ার্ক দেয় তাই আর যায়নি। এত হেঁটেছি, এবার বাসে করে টুকটুক করে বাড়ি ফিরি। আমরা এইটুকু হেঁটেই ক্লান্ত হয়ে যাই, আর দেখি রোজ সকালবেলা 70-75 বয়সের মানুষেরা দৌড়াতে বেরোয় জানেন। এখানে মানুষজন এত ফিট থাকে, এত হেলদি খাবার খায়, তাই বেশিরভাগ মানুষই প্রায় 100 বছর অবধি বাঁচে। আর আমাদের দেশে এত পলিউশন, এত ভেজাল খাবার দাবার হয়ে গেছে, মানুষের আয়ু যেন দিন দিন কমেই যাচ্ছে বলুন। চলে এসেছি বাড়ির কাছে, আমাদের যে ফ্ল্যাটটা তার পিছন দিকটাই এই জায়গাটা। এই পুরো এরিয়াটায় প্রচুর ইন্ডিয়ান আছে, ম্যাক্সিমামই সবাই মৈনাকের কোম্পানিতেই জব করে। এই পুরো এরিয়াটাই কিন্তু তৈরি হয়েছিল এই স্ক্যানিয়া আসার পর, তাই এসব এরিয়াতে যত লোকজন 70% কিন্তু স্ক্যানিয়ার এমপ্লয়ি। এই বসার জায়গাটা কি সুন্দর না? প্রত্যেক দিন দেখি সব বয়স্ক মানুষরা মিলে এখানে খাওয়া দাওয়া করে, আড্ডা মারে, আবার অনেকে বিকালবেলার দিকে এই জায়গাটা বারবিকিউ করে। আমাদের নতুন বাড়ির সামনেও বিশাল একটা পার্ক আছে, খুব ইচ্ছা ওখানে যাওয়ার পর একটু পিকনিক করব। আর এই যে এই সামনেরটা হচ্ছে আমাদের বাড়ি, মানে এখন যেখানে রয়েছি, একদম লেফট সাইডে উপরের দিকে যে জানলাটা ওটা আমাদের বেডরুমের জানলা। চলুন বাড়িটাকে একটু সামনে থেকে শেষবারের মতো দেখিয়ে দিই আপনাদের। একদম উপরে ডান দিকে যে ব্যালকনিটা সেটাই আমাদের ব্যালকনি, ওখানে বসেই আমি আর মৈনাক রোজ চা খাই। আমাদের নতুন বাড়িটাতেও খুব সুন্দর একটা ব্যালকনি আছে। মৈনাক যখন বাড়ি খোঁজা শুরু করে তখন মৈনাকে প্রথম বলেছিলাম কিছু থাকুক না থাকুক আমার একটা ব্যালকনি চাই। বিশাল একটা ব্যালকনি আছে ওই বাড়িতে, এটাই শান্তি। চলে এসেছি বাড়িতে, এসেই আগে 2 কাপ কফি করি। এখন সব মশলা চা কফি চিনি এরকম জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ সব কৌটো ধুয়ে মুছে বক্সে তুলে দিয়েছি। একদিন যা চাপ যাচ্ছে আমাদের দুজনের উপর, এই কারণে পরের কয়েকটা ব্লগ হয়তো আসতে একটু দেরিও হতে পারে। নতুন যে বাড়িতে যাচ্ছি সেখানে আবার ইন্টারনেটও নেই, ইন্টারনেট কানেকশান দিয়ে গেলে তারপর সেসব ভিডিও আপলোড করতে পারবো। তাছাড়া এত জিনিসপত্র আনপ্যাক করে আবার গোছানো বিশাল এক ঝক্কি। এদিকে কফি আমার রেডি, একটু ঠান্ডা হোক। চলুন মিহান কী করছে দেখে আসি একটু, আজকে দেখছি ওকে বড় গানে পেয়েছে। কোচিন আসেন মশা সম্বন্ধে জানা বুঝবে কে।
দেবী দুর্গে জল কত চলে তুমি মন করে কানে Next, you know the song. You want to come? Baby, see? Baby, don't you talk about it. I don't want to go to Carmine. Don't you talk about it again? Don't you talk about it again? Don't you talk about it again? খালি দুষ্টু বুদ্ধি, যেই ওর সামনে মোবাইলটা ধরবো অমনি উল্টো পাল্টা খাওয়া স্টার্ট করবে। যাই চাটা দিয়ে আসি এবার মৈনাককে, ওর আবার চায়ের সাথে চারটে বিস্কুট না হলে চলে না। বরুণ, তুমি কি রিটায়ার্ড হার্ট হতে পারছো না? আর উপায় আছে তোমার আর বিমানের চক্করে? হ্যাঁ, সে উপায় কি আছে? ক্রিকেটে কেউ আহত হলে সে পরে এসে আবার ব্যাটিং করে, রিটায়ার্ড হার্ট। কিন্তু এত খাটাখাটনির মধ্যে তুমি আর ছুটি নিতে পারছো না। তোমার আর বিমানের চক্করে আর আমার এই জন্য ছুটি হবে? দাও ক্যামেরাটা আমার হাতে, আহত শেফকে দেখাই। বাংলা তো খাবি না, হ্যাঁ তাদের সাপ্লাই দিতে গিয়ে তুমি এবার আহত হয়ে গেছো। অবশ্য এই প্রথমবার না, সারা হাতে আমার আহত। হ্যাঁ, এবারে ব্যাটল স্কার্স। এই শেফের গায়ে যদি একটু তেলের ছিটে দাগ না থাকে তাহলে আর কি রান্না করলাম, তাই না? এটা একটু না, এবার একটু বেশি বেশি হয়ে গেছে। দাগগুলো উঠবে কিনা কে জানে। তুমি হাতেও আছে আমার ভর্তি। প্রতি মাসে আমি বোধহয় 10-12 বার করে ছ্যাঁকা খাই। যাক, এই চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।